সবাই করেছো এর মধ্যে? আচ্ছা তাহলে সবাই আগে সাধারণ জ্ঞানটা সামনে নাও, সাধারণ জ্ঞান বইটা আগে শুরু করি। বের করেছো কোন পৃষ্ঠা পড়া দেওয়া ছিল? 45 পৃষ্ঠা আমাদের উৎসব পড়া দেওয়া ছিল, লেখাও দেওয়া ছিল। আর পৃষ্ঠা দেখো, 45 পৃষ্ঠা বের করো, এইটা পড়া দেওয়া ছিল তাই তো? আর নিচের অনুশীলনটার HW দেওয়া ছিল, করেছো সবাই খাতায়? তোমাদের এইটা খাতায় বই দেখে দেখে লিখতে বলা হয়েছিল তাই তো? আচ্ছা তাহলে একটু মিলিয়ে নি, হিন্দুদের প্রধান উৎসব কি বলো? দুর্গা পূজা। হ্যাঁ, আর মুসলমানদের প্রধান উৎসব বলো? আর খ্রিস্টানদের প্রধান উৎসব কি? হ্যাঁ, তারপর দেখো ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আর ভারতের সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। সবাই লিখেছো তো এগুলো? একটু মিলিয়ে নাও। রথযাত্রা কবে পালিত হয়? আষাঢ় মাসে। আর ভাইফোঁটা? কালী পুজোর পরেই ভাই ফোঁটা হয়। আর দোল উৎসব কখন পালিত হয়? বসন্তকালে দোল উৎসব পালিত হয়। তাহলে এগুলো সবাই করেছো, সবাই ঠিকঠাক হয়েছে তাই না? আচ্ছা এবার পরের পৃষ্ঠায় যাই, মহাপুরুষদের কথা দেখো। মহাপুরুষদের কথা আছে পরের পৃষ্ঠায়, 46 পৃষ্ঠা। এইটা পড়া নিয়ে নাও। মহাপুরুষদের কথা এইটা এই উপরে পড়া বলে 2/6 তারিখ দিয়ে দাও, দিয়েছ? তারপরে দেখো এতটা এতটা পুরোটাই পড়া নিয়ে নাও। আচ্ছা মহাপুরুষ, মহাপুরুষ বলতে আমরা কাদের কথা বলি বলতো? মহাপুরুষ কারা? যেমন মহাত্মা গান্ধী, দেখো সাইডে ছবি দেওয়া আছে, কিছু কিছু মহাপুরুষের নাম দিয়ে ছবি দেওয়া আছে, একটু তাকাও। প্রথমে উপরে কে আছে? মহাত্মা গান্ধী। তারপরে দেখো চিত্তরঞ্জন দাস, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র, সুভাষচন্দ্র, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা, আশুতোষ মুখোপাধ্যায় ও নজরুল ইসলাম, এই কয়েকজনের মহাপুরুষদের নাম দেওয়া আছে এখানে। তাহলে এই ছবিগুলোর সাথে আমরা মুখের ছবিটাও এবং নামটা মিলিয়ে সবাইকে আমরা চিনে ফেলবো। তোমরা তো ছোটো, তোমরা সবাইকে এগুলো চেনো না, তা সবাইকে এগুলো একটু চিনে নেবে, ঠিক আছে? আচ্ছা এই যে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীকে আমরা কী নামে চিনি বলতো? জাতির জনক। এই জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। তারপরে কে দেশবন্ধু নামে পরিচিত? দেখো মহাত্মা গান্ধীর পাশেই চিত্তরঞ্জনের ছবি দেওয়া আছে, ওই চিত্তরঞ্জন দাস হচ্ছে আমাদের কি দেশবন্ধু নামে পরিচিত। তারপরে দেখো কে বিশ্বকবি নামে পরিচিত, এইটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বলছে কে বিদ্যাসাগর নামে পরিচিত বলতো? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে কে নেতাজি নামে পরিচিত? সুভাষচন্দ্র বসু। আমরা সুভাষচন্দ্র বসুর নামটা বলার আগে আমরা কি বলি? নেতাজি সুভাষচন্দ্র বসু তাই তো? কে পরমহংস নামে পরিচিত বলো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কে বীর সন্ন্যাসী নামে পরিচিত? স্বামী বিবেকানন্দ। আর ভগিনী নিবেদিতা কে ছিলেন জানো তোমরা? ভগিনী নিবেদিতা কে ছিলেন? তাই শোনো, স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন, শিষ্যা ছিলেন। তার আসল নাম কি ছিল? তার আসল নাম ছিল মিস, হ্যাঁ এই তো
মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। কে বিদ্রোহী কবি নামে পরিচিত? কাজী নজরুল ইসলাম। কে বাংলার বাঘ নামে বিখ্যাত বলতো? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে এইগুলো তোমরা ভালোভাবে পড়বে, একবারে মুখস্থ হবে না, এগুলো তোমরা বারবার পড়বে, পড়লে পারে যে দেখবে তোমাদের মনে থাকছে। আর এগুলো একটু মনে রাখা আমাদের দরকার, সবার সম্বন্ধে একটু জানার দরকার। এরপরে যখন তোমরা এখন ওয়ানে পড়ছো, টুয়ে উঠলে একটা জীবনী বই আছে, তখন এদের সম্বন্ধে জীবনীটা জানতে পারবে। তাই এখন এই ছোট ছোট ভাবে এইগুলোই তোমরা পড়ে মুখস্থ করো, তাহলে কিছুটা জানতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো অনুশীলনী, নিচেই দেখো অনুশীলনী আছে, আছে না? দেখো অনুশীলনীটা তোমরা এইচ ডব্লিউ নিয়ে নাও। এই অনুশীলনীটা তোমরা বাংলা খাতায় বই দেখে দেখে উত্তরগুলো লিখে ফেলবে, না দেখে তোমরা লিখতে পারবে না। এই বানানগুলো তো কঠিন আছে, তোমরা দেখে দেখেই লিখবে, লিখলেই দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? পরের দিন তাহলে এটা আমি মিলিয়ে নেব। আচ্ছা এরপরে বাংলা শুরু করি, সহজ পাঠ বইটা বের করো, বাংলা সহজ পাঠ বইটা বের করো সবাই। বাংলা কোন পৃষ্ঠাটা পড়া দেওয়া ছিল একটু বলতো? প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নগুলো করেছো সবাই? এর আগের দিনই তো আমি প্রশ্নগুলো যখন এইচডব্লিউ দিলাম উত্তরগুলো বলে দিয়েছিলাম, তাই না? আচ্ছা তাহলে এই অনুশীলনী দেখো 35 পৃষ্ঠা বের করো, বাংলাতে পৃষ্ঠা 35 বের করো, সহজ পাঠ বই। আচ্ছা 35 পৃষ্ঠায় দেখো অনুশীলনী আছে, আছে অনুশীলনী? এই অনুশীলনীটা দেখো এক নম্বরেরটা এক নম্বর আর দুই এক নম্বর আর পাঁচ নম্বর, এই দুটোই এইচ ডব্লিউ নিয়ে নাও, তোমরা খাতায় লিখে ফেলবে, আমি পরের দিন এগুলো মিলিয়ে নেব, ঠিক ঠিক আছে? এই দুটো এইচ ডব্লিউ নিয়ে নাও, এগুলো বইয়ে করবে না, বাংলা খাতায় করবে, ঠিক আছে? তারপরের পৃষ্ঠায় দেখো বাকিগুলো পরের দিন দেব। আর তারপরের পৃষ্ঠায় দেখো পঞ্চম পাঠে পড়া আছে, চুপ করে বসে ঘুম পায়, 36 পৃষ্ঠা বের করো। তারপরের পৃষ্ঠা পঞ্চম পাঠ, এই পঞ্চম পাঠে দেখো একটা পড়া দেওয়া আছে, একটা গল্প আছে, চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি ফুল তুলে আনি। এই পড়াটা এখান থেকে নিচ পর্যন্ত এই এক পৃষ্ঠা পড়া নিয়ে নাও। নিয়েছো? দেখতে পাচ্ছ সবাই? এই উপরটায় পড়া নাও, এই নিচটা পর্যন্ত 2-6, এই গল্পটা পড়ে ফেলবে, দেখবে খুব সুন্দর গল্পটা। আর এই গল্পটায় প্রত্যেকটা লাইনে দেখবে ছোট ছোট প্রশ্ন আছে, গল্পটা পড়বে আর নিজেরাই দেখবে একটু একটু করে প্রশ্ন করা শিখবে, দেখবে প্রশ্নের উত্তর দিতে পারছ। আর পরের দিন এখান থেকে আমি প্রশ্ন লিখিয়ে দেবো। আচ্ছা এইখানে কিছু প্রশ্ন দেওয়া ছিল, 34 পৃষ্ঠায় কিছু এইচডব্লিউ প্রশ্ন দেওয়া ছিল, তাই না? কি প্রশ্ন দেওয়া ছিল? প্রথমটা ছিল আমাদের পাড়াটি কেমন, তোমরা লিখেছো? লিখেছো সবাই? হ্যাঁ, এর আগের দিন তো উত্তরগুলো বলেই দিয়েছিলাম। তাহলে পাড়াটি কেমন? গাছপালা ছায়ায় ঘেরা। তাহলে আমাদের পাড়াটি কেমন? আমাদের পাড়াটি গাছপালা ছায়ায় ঘেরা। তোমরা পুরো পূর্ণ বাক্যে উত্তর দেবে, ছোট ছোট এক কথায় লিখবে না, ঠিক আছে? তারপরে বলো দেখি দিঘির চারিদিকে কি?
চারিদিকে তাল বল। আচ্ছা, মেয়েরা কোথা দিয়ে জল নিতে আসে? হ্যাঁ, তারপরে দেখো রাস্তার উপর কোন গাছ ঝুঁকে পড়ে? রাস্তার উপর বাঁশ গাছ ঝুঁকে পড়ে, ঘড়ি মুদি। আচ্ছা, সে কি কি বিক্রি করে বলো, একবার মিলিয়ে নি। চাল, ডাল, তেল, নুন, খয়ের, সুপারি, চুন, এইসবগুলো মুদি বিক্রি করে। আচ্ছা, বুড়ি কি করে? বুড়ি ঢেঁকি পেতে ধান ভানে। কারা কখন গরু দয় বলো? সকালবেলায় গরু দয় কে? বিধু গয়লানি আর তার ছেলে। কে গরু দয়? বিধু গয়লানি আর তার ছেলে সকালবেলায় গরু দয়, লিখেছ? আচ্ছা, কানাই বলাই কি করে? কানাই বলাই সরিষা কলায় রাশি করে বা জড়ো করে। কারা ঘুটে দেয়? হ্যাঁ, রাশি করে সরিষা কলায়। ওটা কবিতার লাইন হয়ে গেল, কবিতার লাইন ভাবে বলবে না, ওটা তোমরা নিজের মতো করে বলো। যে কানায় ও বলায় সরিষা কলায় রাশি করে রাখি। হ্যাঁ, কারা ঘুটে দেয়? বড় বউ ও মেজ বউ মিলে ঘুটে দেয়। যখন জিজ্ঞাসা করবো কোথায় ঘুটে দেয়, তখন তোমরা বলবে ঘরের পাঁচিলে ঘুটে দেয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো সাহিত্য কথা বইটা বের করো, বাংলা সাহিত্য কথা বই বের করো। কোন পৃষ্ঠা পড়া দেওয়া ছিল বলো তো? 51 পৃষ্ঠা পড়া দেওয়া ছিল। আচ্ছা, বের করো 51 পৃষ্ঠাটা। পৃষ্ঠা দেখো 51, 51 পৃষ্ঠায় কিছু পড়া দেওয়া ছিল, ওর মধ্যে দেখো কিছু কাজও আছে পড়ার মধ্যে। পড়া দেওয়া ছিল যেমন কোন ঋতুতে কি হয়, ঠিক মতো দাগ মিলিয়ে দেখাও, আছে না? আচ্ছা, এটা কি করেছো তোমরা গরমকালে? গরমকালে কি হয় বলো তো? গরমকালে দেখো এইদিকেও চারটে ঘরের মধ্যে গরমকালে, শীতকালে, বর্ষাকালে, শরৎকালে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে গরমকালে হয় এইদিকে দেখো শেষ বক্সটায় দেখো আম, জাম, কাঁঠাল, লিচু, তাই তো? শীতকালে, শীতকালে কি হচ্ছে? এই যে আমরা গরম জামা পরি, পিঠে পুকুলি হয়, নতুন আলু হয়, চড়ুই ভাতি, ফুলকপি, এইগুলো হয় কবে? শীতকালে। আর বর্ষাকালে বলো, বর্ষাকালে কোনটা হবে? ঝমঝম জল আর গাঢ় মেঘ। আর শরৎকালে কি হয়? পুকুর ভরা জল, কাশফুল আর শিউলি ফুল। শরৎকালে শিউলি ফুল ফোটে, কাশফুল ফোটে, তাই না? হ্যাঁ, তারপরেরটায় দেখো আবার গরমকালে এইভাবে ঠিক আগেরটার মতোই আবার পরেরটায় দেওয়া আছে। এইখানে গরমকালে কি হচ্ছে দেখো, চাপা ফুল আর বিকেলে ঝড় হয়। গরমকালে বিকেলের দিকে আকাশে মেঘ করে, ঝড় হয়, কালবৈশাখী ঝড়, তাই না? তারপরে দেখো শীতকালে কি হচ্ছে, কমলা লেবু, ডালিয়া, গাঁদা ফুল। আর বর্ষাকালে পথ পিছল হয় আর ধান রোয়া হয়। হ্যাঁ, আর বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালে পথ পিছল হচ্ছে আর ধান রোয়া হচ্ছে। শরৎকালে কি হচ্ছে, সাদা মেঘ, নীল আকাশ। তাহলে এটা করেছো তোমরা, পেরেছো সবাই? হ্যাঁ, এই তো সবাই তো পড়লে। তারপরের পৃষ্ঠা দেখো 52 পৃষ্ঠায় HW দেওয়া আছে, আছে না HW? আচ্ছা, HW তে দেখো দেওয়া আছে রামধনু সাতটি রং। তোমরা জানো রামধনু সাতটি রং কি কি? রামধনু সাতটি রং কি কি বলো তো? হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো হয়েছে। কিন্তু রামধনু সাতটি রঙের নাম জানতে হলে আমাদের একটা সহজ কথায় জানা যায় কি বলতো, সেইটা জানলে পারে আমরা পরপর রঙগুলোও মনে রাখতে পারবো। বেনিয়া সহ কলা, তাহলে বেনিয়াতে বে, বেতে কি হয় বলতো? বেগুনি, নিতে
নীল, আতে আকাশি, তারপরে বলতে সয়ে কি হচ্ছে সবুজ, ভয়ে হলুদ, কয়ে কমলা, আর লয়ে লাল। তাহলে আমরা যদি বেনিয়া সহ কলা এই কথাটা নামটা মনে রাখি, তাহলে আমরা রামধনু সাতটি রঙও মনে রাখতে পারবো এবং পরপর মনে রাখতে পারবো। তাহলে এইখানে যে বাক্সটা ঘর ঘর করা আছে, এইখানে তোমরা পরপর লিখে ফেলবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এই রঙগুলো তোমরা পরপর লিখে ফেলবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, সঠিক কথাটি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লেখো। এই যে ফাঁকা জায়গাটায় লিখতে হবে, এটা কোন কবিতাটি পড়ে? এই দিনে হয় একমতো রাতে হয় আর বলে একটা সহজ পাঠে দেখবে কবিতা আছে, কবিতাটা পড়েছ সবাই? ওই কবিতাটা পড়লেই এই ফাঁকটা ভরা যাবে। সাত সাগরের পারে অশোক বনে পলাশ বনে পারিজাত বনে, কি হবে বলো তো? পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে সূর্য চাঁদ রামধনু, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আচ্ছা, তারপরে আকাশে ভেসে জল দিতে আসে কে? মেঘ। আকাশ থেকে নেমে আসবো কি বেয়ে? বাতাস বেয়ে না গাছ বেয়ে না সিঁড়ি বেয়ে? বাতাস বেয়ে। চুলে দেব গুজি, কি ফুল গুজে দেব চুলে? অশোক ফুল। তাহলে এটা পেরেছো সবাই? আচ্ছা পরের পৃষ্ঠাটায় চলে যায়। এবার পরের পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা নম্বর 53, 53 পৃষ্ঠায় যাও। 53 পৃষ্ঠায় কাঁচা আম বলে একটা ছড়া দেওয়া আছে, কাঁচা আম, কার লেখা, কবির নাম কি? সুখলতা রাম। তাহলে এই ছড়াটা তোমরা পড়া নিয়ে নাও। এই ছড়াটা তোমরা মুখস্থ করে ফেলবে, দেখো খুব সুন্দর ছড়াটা। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুকটাক টুকটাক কাঁচা আম পড়ে, ছেলে মেয়ে ছুটে আয় পুরবিত ছুটে আয়, আমার সাথে বলো সবাই, ছেলে মেয়ে ছুটে আয় পুরবিত ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম, সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে টুকটাক দুবটা কত আম পড়ে। তাহলে এই ছড়াটা পুরোটাই পড়া নিয়ে নাও, দেখো খুব সুন্দর ছড়াটা, এবং ছড়াটা ছোট সহজ আছে, এক সপ্তাহ সময় আছে, তোমরা তাহলে পুরোটাই পড়া নিয়ে নাও, ঠিক আছে? পরের দিন এই ছড়াটা আমি ধরবো সবাইকে, সবাই মুখস্থ করে ফেলবে। আচ্ছা তাহলে কি এইটুকুই থাক, সবগুলোই হয়ে গেল, পড়াগুলো তোমরা ঠিকঠাক মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এইটুকুই থাক।